ওজন কমানোর বা ফ্যাট বার্নের ক্ষেত্রে যেই জিনিসটা আপনাদের সর্বপ্রথম দরকার বা যেই জিনিসটা ছাড়া ওজন কমানো কখনোই সম্ভব না, সেই জিনিসটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। দেখেন, আপনার জিম ফ্যাসিলিটি থাকতে পারে, ওয়েট লুজ করার ক্ষেত্রে বা ফ্যাট বার্নের ক্ষেত্রে অনেক রকম সাপ্লিমেন্ট আছে দামি দামি, সেগুলো ক্রয় করার অ্যাবিলিটিও আপনার আছে বা থাকতে পারে। আবার এই যে ফিটনেসের বা ওজন কমানোর যে একটা প্রসেস, এইগুলো করার জন্য যে সময়টা ব্যয় হয়, এর জন্য আপনার দিন রাত 24 ঘন্টা সময় আছে। তারপরও একজন ফিটনেস ট্রেনার হিসেবে আমি বলবো আপনার ওজন কমানো সম্ভব না। যদি আমি যেই কথাটা বলতে যাচ্ছি, যে জিনিসটা আপনার মধ্যে থাকা অবশ্যই দরকার, সেই জিনিসটা না থাকে কখনোই ওজন কমানো সম্ভব না। তো আপনারা হয়তো বা এখন প্রশ্ন করতে পারেন, একজন ট্রেনার হিসেবে আপনি কীভাবে এটা বলেন যে আমার জিম করার অ্যাবিলিটি আছে, আমি তো ধুমায়া জিম করে ওয়েট লুজ করে ফেলবো, আমার তো সাপ্লিমেন্ট আছে, ফ্যাট বার্নার আছে, আমি তো ওগুলো খেয়ে একদম স্লিম হয়ে যাব। তো এইরকম কোশ্চেন আমাকে আপনারা করতে পারেন, আমার সময় আছে, আমি কেন পারবো না? তো পারবেন না কেন, সেটা হলো আমার কাছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে ফ্যাট লুজ করার জন্য, এবং তাদের আমি যে ফ্যাট লুজ করাই অনলাইনে করাই, অফলাইনেও করাই। তো এই যে ওয়েট লুজ যে করাই, ওয়েট লুজ যাদের আমি করিয়ে সাকসেস হই নাই, তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রেই এই একটা জিনিসই কাজ করেছে, সেটাই আমি আপনাদের সামনে এখন বলবো। লং টার্ম মোটিভেশন, ম্যাক্সিমামের ক্ষেত্রে এই লং টার্ম মোটিভেশনটা ছিল না, যারা আমার কাছে ওয়েট লুজ করতে গিয়ে আবার বাদ পড়ে গেছে বা তারা পিছিয়ে গেছে, তারা হুটহাট করে এসেছে, হঠাৎ করে আজকে মনে হলো যে আমার, একজন এসেছিল যে তার অফিসে তার কলিগদের সামনে তাকে খুব অড লাগতেছে, তার পেটটা অনেক বড়, বেলি ফ্যাটটা একটু বেশি হয়ে গেছে। তো এগুলো হয়তো বা অনেক থাকতে পারে যে যার কারণে তার কাছে মনে হয়েছে যে আমার এই ওয়েট লুজ করাটা তখন দরকার ইনস্ট্যান্ট, আবার যখন ওদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আর থাকলে কী হবে, আগে অফিসের কাজটা ঠিক মতন করলেই হলো, ওয়েট লুজ করে কী হবে। তো এটা দু একদিন কাজ করে মোটিভেটটা, সে একটা তাগিদে এসেছিল, এটাও কয়েকদিন পরে চলে যায়। আবার আপনারা যারা আছেন অনেকেই যে ডাক্তারের কাছে যান কোনো একটা সমস্যা নিয়ে, সমস্যা হওয়ার পরে ডাক্তার যখন বলে যে আপনার তো ওয়েট লুজ করতে হবে, না হলে তো আপনার এই অসুখগুলো সহজে ভালো হবে না বা আপনি আরও অসুস্থ হয়ে যাবেন, তখন সে অনেক চেষ্টা করেন। এরকম অনেকেই আছেন যে তখন চেষ্টা করেন, কিছুদিন খুব ভালো তাগিদ আপনার ভিতরে কাজ করে, যখন অসুখটা, আপনি যে অসুখের জন্য ডাক্তারের কাছে গেলেন, সেটা যখন আবার একটু নিজের কন্ট্রোলে চলে আসে, তখন আবার সেটা আস্তে করে বন্ধ করে দেন ওয়েট লুজের প্রক্রিয়াগুলো। আবার অনেকে আছে যে ওয়েট লুজ করাটাকে একটা শর্ট টার্ম প্রসেস মনে করেন, যেমন অনেকে, এটা আসলে আমাদেরও কিছু কিছু জায়গায় দোষ আছে, যেমন অনেকেই দেখছি যে এরকম চটকদারি বিজ্ঞাপন দেয় যে 7 দিনে 10 কেজি 15 কেজি ওয়েট কমায় ফেলেন। তো তারা যখন আসে, এসে যখন দেখে যে আসলে ওয়েট লুজের প্রক্রিয়াটা এইভাবে না, আমার কাছে যারা আসে, তো এটা আসলে সপ্তাহে 1 থেকে 1.5 কেজি হলো হেলদি ওয়ে, আর এটা হলো লং টার্ম একটা প্রসেস। তো তখন অনেকে আশা ছেড়ে দেয়, তখনও তারা চলে যায়, তার মানে আপনাদের ভিতর তাগিদটা কাজ করে না। আরেকটা কথা মনে রাখবেন, এটা শর্ট টার্ম কোনো প্রসেস না, ওয়েট লুজ একটা লং টার্ম প্রসেস, এবং আপনার তাগিদটাও লং টার্মের জন্য রাখতে হবে। আপনি যদি তাগিদটা লং টার্ম না রাখেন, আপনি কখনোই ওয়েট লুজ করতে পারবেন না, আপনার ভিতরে যেই অ্যাবিলিটি থাকুক না কেন আপনি পারবেন না, আপনি আজকে করবেন কালকে ছেড়ে দিবেন। তো এর জন্য আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা সবসময় ভিতরের তাগিদটাকে জাগ্রত রাখুন, তাহলে আপনি অবশ্যই ওয়েট লুজ করতে পারবেন। আপনার যদি কোনো ফ্যাসিলিটি নাও থাকে, বিলিভ মি, আপনি পারবেন, আপনি ওয়েট লুজ করতে পারবেন, যদি আপনার ভিতরে প্রপার এবং লং টার্ম তাগিদটা থাকে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।